কেটে গেছে নয় নয় করে 17টা বছর। ছোট্ট ঈশান আর ছোট্টটি নেই, সে এখন তরুণ যুবক। অন্যদিকে বয়স হয়েছে ঈশানের, শিক্ষক রাম শঙ্করের। তবে সংযোগটা কিন্তু এখনো একই রকম রয়ে গিয়েছে, তাই নতুন করে বলতে হবে না কাদের কথা বলছি। সম্প্রতি একটি বিজ্ঞাপনে 17 বছর পর একসঙ্গে দেখা মিলল আমির খান ও দর্শিল সাফারিকে। নতুন কাজে নতুন ভাবে ধরা দিলেন তিনি, তবে এবার কোনো শিক্ষক নয়, ভূমিকায় ছাত্রের বা এবার তারা আসছে দাদু নাতির ভূমিকায়। আর সেই বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে লিখেছেন, এবার আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আর সেই পোস্টটি ভাইরাল হয় আগুনের গতিতে। এবার তারে জমিন পর এর সিকুয়েল আসতে চলেছে সিতারে জমিন পর। তাই নেটিজেনরা এই জনপ্রিয় শিক্ষক ও ছাত্রের সম্পর্কের রসায়নকে আবার ফিরে পেতে চলেছে বড় পর্দায়। ইতিমধ্যেই এর শুটিং শুরু করেছে অভিনেতা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে, চলতি বছরের বড় দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি। দর্শিলের বিজ্ঞাপনের পোস্টে প্রচুর কমেন্ট এসেছে। পোস্ট শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে যায়। এক ফ্যান তো লিখেই বসলেন, এটা একটি সিনেমা, কোনো বিজ্ঞাপন নয়। আরও একজন লেখেন, এটা যদি কোনো বিজ্ঞাপন হয় তবে আমি কাঁদব। পোস্টে দেখে সবার মুখে একটাই প্রশ্ন, আবার আমির দর্শিলের বিখ্যাত জুটি কবে একসঙ্গে দেখা যাবে? ছবি পোস্ট করার সঙ্গে ক্যাপশনে দর্শিল লেখেন, বুম, 16 বছর পর আমরা আবার একসঙ্গে, আবেগপ্রবণ? হ্যাঁ একটু। অভিজ্ঞতার জন্য আমার প্রিয় পরামর্শদাতার জন্য অনেক ভালোবাসা। বড় প্রকাশের জন্য বাকি আর মাত্র কটা দিন। অন্যদিকে ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাচ্ছে আমিরকে। অভিনেতার লুক একেবারে বন্য উগ্র, দেখে মনে হচ্ছে যেন অনেকদিন স্নানই করেননি। এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, তিনি লাল সিং চাড্ডার ব্যর্থতার পর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন। তিনি বলেন, আমি এটি সম্পর্কে প্রকাশ্য কথা বলিনি এবং এখনও কিছু বলবো না, তবে ছবির নাম বলতে পারি, তা হল সিতারে জমিন পর। আপনাদের নিশ্চয়ই আমার ছবি তারে জমিন পর মনে আছে, এবং এই ছবির নাম সিতারে জমিন পর, কারণ এই ছবির থিমে আমরা 10 স্টেপস এগিয়ে। তারে জমিন পর একটি ইমোশনাল ছবি, কিন্তু এই ছবি খুবই মজাদার হতে চলেছে। ওই ছবি আপনাদের কাঁদিয়েছিল, কিন্তু এটি বিনোদন দেবে। সব মিলিয়ে আবার পুরনো স্বাদ ফিরে পেতে মুখে রয়েছে গোটা সিনেমা হল। কেটে গেছে নয় নয় করে 17টা বছর। ছোট্ট ঈশান আর ছোট্টটি নেই, সে এখন তরুণ যুবক। অন্যদিকে বয়স হয়েছে ঈশানের, শিক্ষক রাম শঙ্করের। তবে সংযোগটা কিন্তু এখনো একই রকম রয়ে গিয়েছে, তাই নতুন করে বলতে হবে না কাদের কথা বলছি। সম্প্রতি একটি বিজ্ঞাপনে 17 বছর পর একসঙ্গে দেখা মিলল আমির খান ও দর্শিল সাফারিকে। নতুন কাজে নতুন ভাবে ধরা দিলেন তিনি, তবে এবার কোনো শিক্ষক নয়, ভূমিকায় ছাত্রের বা এবার তারা আসছে দাদু নাতির ভূমিকায়। আর সেই বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করে লিখেছেন, এবার আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আর সেই পোস্টটি ভাইরাল হয় আগুনের গতিতে। এবার তারে জমিন পর এর সিকুয়েল আসতে চলেছে সিতারে জমিন পর। তাই নেটিজেনরা এই জনপ্রিয় শিক্ষক ও ছাত্রের সম্পর্কের রসায়নকে আবার ফিরে পেতে চলেছে বড় পর্দায়। ইতিমধ্যেই এর শুটিং শুরু করেছে অভিনেতা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে, চলতি বছরের বড় দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি। দর্শিলের বিজ্ঞাপনের পোস্টে প্রচুর কমেন্ট এসেছে। পোস্ট শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে যায়। এক ফ্যান তো লিখেই বসলেন, এটা একটি সিনেমা, কোনো বিজ্ঞাপন নয়। আরও একজন লেখেন, এটা যদি কোনো বিজ্ঞাপন হয় তবে আমি কাঁদব। পোস্টে দেখে সবার মুখে একটাই প্রশ্ন, আবার আমির দর্শিলের বিখ্যাত জুটি কবে একসঙ্গে দেখা যাবে? ছবি পোস্ট করার সঙ্গে ক্যাপশনে দর্শিল লেখেন, বুম, 16 বছর পর আমরা আবার একসঙ্গে, আবেগপ্রবণ? হ্যাঁ একটু। অভিজ্ঞতার জন্য আমার প্রিয় পরামর্শদাতার জন্য অনেক ভালোবাসা। বড় প্রকাশের জন্য বাকি আর মাত্র কটা দিন। অন্যদিকে ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাচ্ছে আমিরকে। অভিনেতার লুক একেবারে বন্য উগ্র, দেখে মনে হচ্ছে যেন অনেকদিন স্নানই করেননি। এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, তিনি লাল সিং চাড্ডার ব্যর্থতার পর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন। তিনি বলেন, আমি এটি সম্পর্কে প্রকাশ্য কথা বলিনি এবং এখনও কিছু বলবো না, তবে ছবির নাম বলতে পারি, তা হল সিতারে জমিন পর। আপনাদের নিশ্চয়ই আমার ছবি তারে জমিন পর মনে আছে, এবং এই ছবির নাম সিতারে জমিন পর, কারণ এই ছবির থিমে আমরা 10 স্টেপস এগিয়ে। তারে জমিন পর একটি ইমোশনাল ছবি, কিন্তু এই ছবি খুবই মজাদার হতে চলেছে। ওই ছবি আপনাদের কাঁদিয়েছিল, কিন্তু এটি বিনোদন দেবে। সব মিলিয়ে আবার পুরনো স্বাদ ফিরে পেতে মুখিয়ে রয়েছে গোটা সিনেমা হল। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।